আচ্ছা আপনাকে যদি হঠাৎ করে কেউ বলে আই উইল ওয়ান্ট আ কার আই ওয়ান্টেড আ কার আই ওয়ান্ট টু গো অ্যান্ড আই ওয়ান্ট আ কার আপনি কনফিউজড হয়ে যেতে পারেন তাই না ওয়ান্টেড আবার এতগুলো ব্যবহার আছে ইয়াস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ লেসন উইথ মিরাজ দ্য স্পিকার রাইট আজকে আমি কথা বলবো ইংরেজিতে ওয়ান্টেড কত রকমের ব্যবহার আছে সেই বিষয়গুলো নিয়ে সো লেটস গেট স্টার্টেড দেখেন প্রথমে যে শব্দটা বা প্রথমে যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে আই ওয়ান্ট আ কার আই ওয়ান্ট আ কার মানে হচ্ছে আমি একটি গাড়ি চাই এখন আমি যদি বলি আমি একটি ফোন চাই তাহলে লিখতে হবে আই ওয়ান্ট আ ফোন আমি একটি চাকরি চাই তাহলে লিখতে হবে আই ওয়ান্ট আ জব আমি যদি বলি আমি একটা সুন্দর লাইফ চাই সবাই চাই তাই না তাহলে কী বলবো আমরা আই ওয়ান্ট আ বিউটিফুল লাইফ বিউটিফুলটাকে বিউটিফুলের মতো করে বলা উচিত আমি যদি বলি আমি তোমাকে চাই তাহলে কী হবে আই ওয়ান্ট ইউ তবে হ্যাঁ এটা দ্বারা বোঝাচ্ছে কিন্তু আপনি প্রেজেন্টই চাচ্ছেন নাও রাইট নাও এরকম সিচুয়েশনে প্রেজেন্ট মিনিং বুঝাতে আই ওয়ান্ট ইউজ করবেন ঠিক আছে সো যারা বিগিনার্স লেভেলে রয়েছেন তাদের জন্য ইংরেজি লেসনগুলো তৈরি করছি অনেক হেল্পফুল হবে তারপর আমি যদি আবার বলি আই ওয়ান্ট টু গো অর্থাৎ আই ওয়ান্ট টু গো এর আগের সেন্টেন্সটাতে কিন্তু আমরা কি করেছি আই ওয়ান্টের পর আমি নাউন ইউজ করেছি অ্যাডজেক্টিভ ইউজ করেছি আবার আমি এখন কি করলাম আই ওয়ান্ট টু গো আই ওয়ান্টের পর আমি ভার্ব ইউজ করলাম ভার্বের বেস্ট ফর্ম ইউজ করবেন সবসময় যদি ভার্ব ইউজ করেন তাহলে আই ওয়ান্ট টু গো মানে হচ্ছে আমি যেতে চাই তাহলে আমি আসতে চাই ইংরেজি কী হবে আই ওয়ান্ট টু কাম রাইট আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক আমি করতে চাই আই ওয়ান্ট টু ডি আই ওয়ান্ট টু ডু আমি খেতে চাই তাহলে কী হবে আই ওয়ান্ট টু ইট এমনি করে আরও পাঁচটা দশটা সেন্টেন্স বা ওয়ার্ড আপনি আপনার মতো করে ভার্ব ইউজ করে আপনি দ্রুত প্র্যাকটিস করলে তাহলে কিন্তু সেন্টেন্সটা মেকিং আপনার জন্য সহজ হবে মানে সব কিছু কিন্তু প্রেজেন্টকে বোঝাবে ক্লিয়ার বিষয়টা ওয়েল এখন আমি যদি বলি আই ওয়ান্টেড আ কার মানে ওয়ান্ট হচ্ছে প্রেজেন্টে চাওয়া আর আমি চেয়েছিলাম বুঝাতে কি ইউজ করবেন আই ওয়ান্টেড আ কার ওয়ান্টেড পাস্ট টেন্স বাট পাস্ট সেন্স হচ্ছে ওয়ান্টেড তাহলে আই ওয়ান্টেড আ কার আমি একটা গাড়ি চেয়েছিলাম তবে আই ওয়ান্টেড এর পর আপনি যদি আবার কোনো সেন্টেন্স লিখতে যান সেটা কিন্তু পাস্ট সেন্সকে রিপ্রেজেন্ট করে আপনাকে লিখতে হবে যেমন আমি যদি বলি আই ওয়ান্টেড আ কার আমি একটা গাড়ি চেয়েছিলাম ওয়েন আই ওয়াজ ইয়াং যখন আমি খুব ইয়াং ছিলাম ক্লিয়ার বিষয়টা এখন আমি যদি বলি আমি একটা ফোন চেয়েছিলাম তাহলে লিখতে হবে আই ওয়ান্টেড আ ফোন আমি একটা চাকরি চেয়েছিলাম আই ওয়ান্টেড আ জব আমি একটা সুন্দর লাইফ চেয়েছিলাম আই ওয়ান্টেড আ বিউটিফুল লাইফ আমি তোমাকে চেয়েছিলাম আই ওয়ান্টেড ইউ রাইট সো আই ওয়ান্টেডেরও কিন্তু আপনি অনেকভাবে ব্যবহার শিখলেন এবং ওয়ান্টেডের পরে ভার্বের বেস্ট ফর্ম ইউজ করবেন তারপরে যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে আই উইল ওয়ান্ট আ কার আই উইল ওয়ান্ট কখন ইউজ করবেন আই উইল ওয়ান্ট ইউজ করবেন যখন আপনি নিয়ার ফিউচারে কোনো কিছু চাচ্ছেন এমনটা হোক এমনটা বোঝাতে আপনি আই উইল ওয়ান্ট ইউজ করবেন যেমন আমি যদি বলি আই উইল ওয়ান্ট আ কার ইট মিনস দ্যাট নিয়ার ফিউচারে আমি একটা গাড়ি চাই আই উইল ওয়ান্ট আ ফোন আমি নিয়ার ফিউচারে একটা ফোন চাই আই উইল ওয়ান্ট আ জব আমি নিয়ার ফিউচারে একটা চাকরি চাই আই উইল ওয়ান্ট আ বিউটিফুল লাইফ আমি একটা নিয়ার ফিউচারে সুন্দর জীবন চাই আই হোপ ওয়ান্টেড এই যে বিভিন্ন রকম ব্যবহারগুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছে এবং এ দিয়ে আরও অনেক অনেক সেন্টেন্স তৈরি করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে এই লেসনটা আপনার জন্য অনেক অনেক উপকার নিয়ে আসবেন এবং ভালো লাগলে অবশ্যই মানুষকে জানতে সাহায্য করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম